শেরপুরে চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী সীমানা। শেরপুরের নকলা উপজেলায় জনপ্রিয় অভিনেত্রী রিশতা লাবণী সীমানার মরদেহ দাফন করা হয়েছে। মঙ্গলবার রাতে নকলা পৌরসভার কায়দা বাজার দি গোরস্থান মাঠে জানাজা শেষে প্রয়াত অভিনেত্রীকে ওই গোরস্থানে দাফন করা হয়। জানাজায় নকলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম সোহাগ, সীমানার বাবা সিকান্দার আলী, স্বামী পারভেজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এর আগে সন্ধ্যায় একটি ফ্রিজিং লাশবাহী গাড়িতে সীমানার মরদেহ উপজেলার কায়দা বাজারদি এলাকায় বাবার বাড়িতে এসে পৌঁছালে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। প্রয়াত অভিনেত্রী সীমানা নকলা পৌরসভার কায়দা বাজারদি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সিকান্দার আলীর মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সীমানা সবার বড় ছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান সীমানা। তিনি স্বামী ও দুই ছেলে রেখে গেছেন। প্রয়াত অভিনেত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই সীমানা নকলা ললিতকলা একাডেমি, খেলাগর, কোর্টফিল্ড, কমল ওস্তাদজি শিল্পকলা একাডেমিতে অভিনয় চর্চা করতেন। পরবর্তী সময়ে বিটিভিতে অভিনয় শুরু করেন। 2006 সালে লাক্স চ্যানেলের সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সবিজে পা রাখেন সীমানা। তোমার কাছে থাকতে ভালো লাগতেছে। সীমানা নাটক বিজ্ঞাপনে নিয়মিত কাজ করতেন। তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ তার প্রথম চলচ্চিত্র। রোশনি নামে একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সীমানার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে শাকিন ছাড়িছুরি ও কলেজ স্টুডেন্ট। মুখে তোমার কিছুই বাদে না ক্লাস ফ্রেন্ড, কবিতাটা আরেকবার কল দিহি। আর এই সকল কাজের মাধ্যমেই বেঁচে থাকবেন সীমানা। নাদিম হাসান, চ্যানেল আই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।